রেড লিপস্টিক খুব বোল্ড একটা চয়েস, কারণ এটা নিজেই একটা স্টেটমেন্ট। সো রাইট মেকআপ লুকের সাথে রেড লিপস্টিক ইনকর্পোরেট করলে সেটা খুবই কনফিডেন্ট, ক্লাসি অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা লুক দেয়। বাট এই রাইট মেকআপ লুকটা কি? যেই লুকটা আপনার লিপসের সাথে মানিয়ে যাবে, আপনার আইজ অ্যান্ড লিপস একটা একসাথে ক্ল্যাশ করবে না এবং সব মিলিয়ে আপনার ফেস ওভারডান দেখাবে না। আমরা অনেকেই কনফিউজ থাকি যে রেড লিপসের সাথে আইস কীভাবে করবো, আইস কি স্মোকি করবো নাকি গ্লিটারি করবো, কখন উইং লাইনার অ্যাপ্লাই করবো, লিপস এত বোল্ড আইজেও কি বোল্ড কালার্স ইউজ করবো নাকি নিউট্রাল কালার্স, ডে টাইমে কীভাবে সাজবো আর নাইট টাইমে কীভাবে। আর এগুলো কনফিউশন ক্লিয়ার করতেই আজকে আমরা তিনটা আই মেকআপ লুক দেখাবো যেগুলো রেড লিপস্টিকের সাথে পারফেক্টলি পেয়ার করে আপনাকে গ্ল্যামারাস, ক্লাসিক অ্যান্ড অ্যাট্রাকটিভ লুক দেবে। ক্লাসিক রেড লিপস্টিকের সাথে একটা এভারগ্রিন কম্বিনেশন হলো ক্লাসিক উইংড আইলাইনার। সো আমাদের ফার্স্ট লুক একটা ডে টাইম লুক উইথ উইংড আইলাইনার। ফার্স্টে আমরা কনসিলার দিয়ে আমাদের আইসকে প্রাইম করবো। এরপর আমরা কনসিলারকে পাউডার দিয়ে সেট করবো সো দ্যাট আমাদের আই শ্যাডো ক্রিজ না করে। এরপর আমরা ব্রাউন আই শ্যাডো দিয়ে আমাদের ক্রিজকে ডিফাইন করবো যাতে পিকচার্সে আমাদের আইস দেখতে আরও বেটার লাগে এবং আইসে একটা সুন্দর শেপ আসে। এরপর আমরা লাইনার অ্যাপ্লাই করবো। আমরা ট্রাই করবো একটা ম্যাট ব্ল্যাক আই লাইনার ইউজ করার। দেন আমরা লোয়ার ল্যাশে আই শ্যাডো অ্যাপ্লাই করবো যাতে আমাদের পুরো আইসে একটা কমপ্লিটেড লুক থাকে। ওয়াটার লাইন্সে নিউ লাইনার অ্যাপ্লাই করলে আমাদের আইস দেখতে আরও বড় দেখায়। ইনার কর্নারে আমরা হাইলাইট অ্যাপ্লাই করছি যাতে এটা আমাদের আই মেকআপকে পপ করে। লাস্টলি ফর দি আই মেকআপ আমরা আপার অ্যান্ড লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করছি এবং আমরা লুকটি শেষ করছি রেড লিপস্টিক দিয়ে। এই সেম লিপস্টিকটি তিনটা লুকে আপনারা দেখতে পাবেন। এটা একটা টাইমলেস অ্যান্ড আইকনিক লুক। এভাবে আই মেকআপ করলে মেইন ফোকাস থাকবে আপনার লিপসের দিকে এবং আপনার আইস অ্যান্ড লিপস একটা একটার সাথে ক্লাশ করবে না। এই লুকটা আপনারা ডে অ্যান্ড নাইট যে কোনো সময় করতে পারেন। দিস ইজ এ শিমারি কাট ক্রিজ যেটা যে কোনো দাওয়াত, পার্টি আর ফাংশনের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। অফ ক্যামেরা মডেলের কনসিলার অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটাকে সেট করা হয়েছে। ফার্স্টে আমরা ক্রিজে একটা ট্রানজিশন শেপ দিই। এরপর ট্রানজিশন শেডের ঠিক নিচে আমি একটা ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করব। ব্রাউন শ্যাডোটি আমরা ক্রিজেও অ্যাপ্লাই করছি এবং আমাদের আউটার কর্নারেও অ্যাপ্লাই করছি। দেন আমরা কনসিলার দিয়ে আমাদের ক্রিজের ইনার পার্টকে কাট করব। এটাই আমাদের কাট ক্রিজের বেস হবে। কনসিলারটি সেট না করে আমি শিমারি শ্যাডো অ্যাপ্লাই করছি যাতে এটা আরও পিগমেন্টেড দেখায়। ফার্স্টে শিমারি শ্যাডোটি আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, বাট আমার মনে হয় শিমারি শ্যাডো অ্যাপ্লাই করার বেস্ট ওয়ে হচ্ছে ফিঙ্গার দিয়ে। এভাবে বেস্ট পিগমেন্টেশন আসে। এবার আমরা আউটার কর্নারে ব্রাউন আই শ্যাডো অ্যাপ্লাই করবো এবং শিমারি অ্যান্ড ব্রাউন আই শ্যাডো একটা আরেকটার সাথে ব্লেন্ড করে দেব। এখন আমরা খুব চিকন করে আই লাইনার অ্যাপ্লাই করবো। এরপর আমরা লোয়ার ল্যাশে আই শ্যাডো দিব, নিউড লাইনার অ্যাপ্লাই করব, ইনার কর্নারে হাইলাইট দিব অ্যান্ড ফাইনালি মাস্কারা অ্যাপ্লাই করে লুকটাকে কমপ্লিট করব। এই লুকটি খুবই গ্ল্যামারাস। কাট ক্রিজ আমাদের আইসকে ওপেন আপ করে আর একটা ব্রাইট অ্যান্ড ড্রামাটিক ইফেক্ট দেয়। আপনার যদি স্মল আইস থেকে থাকে তাহলে এই লুকটি আপনার জন্য একদমই পারফেক্ট। আমাদের নেক্সট লুক হলো একটি শিমারি ব্রঞ্জি স্মোকি আই। নাইট টাইমের জন্য এটা পারফেক্ট একটা অপশন। এটি খুবই ইজি অ্যান্ড গ্ল্যামারাস। আমরা লিডের ওপর ব্রাউন আই শ্যাডো প্লেস করব। এটাকে খুব কেয়ারফুলি প্লেস করতে হবে না বিকজ স্মোকি আই কখনো পারফেক্ট হয় না। আই শ্যাডো প্লেস করার পরে এটাকে আমরা একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। এরপর চোখের মিডল পার্টে আমরা ফিঙ্গার দিয়ে একটা ব্রঞ্জ শিমার শেড অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশে আই শ্যাডো অ্যাপ্লাই করার সময় এবার আমি খুব প্রিসাইসলি এটা করছি না, আর একটু নিচ পর্যন্ত শ্যাডোটাকে ব্ল্যান্ড করছি। এখন আমি ইনার কর্নারে হাইলাইট অ্যাপ্লাই করে নিব। এরপর আমরা একটা ব্ল্যাক লাইনার অ্যাপ্লাই করছি আর লাস্টলি মাস্কারা অ্যাপ্লাই করব। এই ধরনের আই লুক যে কোনো স্কিন টোনের মানুষকেই মানে। খুব কম সময়ে এবং খুব সহজে আপনারা এই লুকটি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনারা খেয়াল করে থাকবেন তিনটা লুকই নিউট্রাল কালার্স দিয়ে করা। দ্যাটস বিকজ রেড লিপস্টিকের সাথে আপনি যদি বেশি কালার্স ইউজ করেন তাহলে আপনার ফেস ওভারডান লাগতে পারে। তাই নিউট্রাল আইস দিয়ে লুকটাকে ব্যালেন্স করাই বেটার। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল ছিল।
দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।